31 তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ব্যস্ত ক্রিকেটিং সূচি। প্রায় দেড় মাস বিরতির পর টাইগাররা যখন মাঠে নামবে তখন আর দম ফেলার ফুরসত থাকবে না সাকিবের দলের। সেপ্টেম্বর থেকে শুরু করে মধ্য নভেম্বর পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলে কমপক্ষে 19টা ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সমর্থকদের জন্য সোনায় সোহাগা হওয়ার কথা এই উইন্ডোটা, কিন্তু একই সাথে ক্রিকেটারদের এত ব্যস্ততা ভয় ধরাতেও যথেষ্ট যে কারো মনে। বাংলাদেশ এশিয়া কাপে দ্বিতীয় রাউন্ডে যাবে এই প্রত্যাশাটুকু অন্তত করছে সবাই, আর দ্বিতীয় রাউন্ডে গেলেই এশিয়া কাপে কমপক্ষে 5টা ম্যাচ খেলবে সাকিবরা। এশিয়া কাপ থেকে এসেই আবার নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ আছে, আর বিশ্বকাপ শুরুর আগে 2টা প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ ইংল্যান্ড আর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে। ছোট্ট হিসাব মেলালেই বুঝবেন 30 দিনের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ম্যাচ খেলবে প্রায় 10টা। এক মাসে 10টা ওয়ানডে ম্যাচ খেলা এমনিতেই কষ্টের, এরপর আবার এ মাসেই বাংলাদেশের জার্নি করতে হবে অনেকটা পথ। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে আবার যেতে হতে পারে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে ঢাকায় এসে আবার ঢাকা থেকে ভারত যেতে হবে টাইগারদের। খেলা আর জার্নি দুয়ে মিলিয়ে ক্রিকেটারদের ওপর দিয়ে যে ধকল যাবে বেশ সেটা আর আলাদা করে না বললেও চলছে। বিশ্বকাপের আগে মাঠে আর মাঠের বাইরের এই ক্লান্তিই কিন্তু বাংলাদেশের স্বপ্নের বিশ্বকাপ প্ল্যানে এনে দিতে পারে কালো ছায়া। একের পর এক ম্যাচ আর জার্নি করতে করতে যে কেউই যে কোনো মুহূর্তে পড়তে পারেন ইনজুরিতে, আর বিশ্বকাপের আগে সময়ও খুব বেশি নাই কোনো ইনজুর্ড ক্রিকেটারকে সুস্থ করে তোলার। তাই এই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ ক্রিকেটার ইনজুরিতে পড়লে একরকম সর্বনাশী হয়ে যাবে বাংলাদেশ দলের। অবশ্য কোনো দুর্ঘটনা ঘটলে তখন আর কিছু করার থাকবে না এবং তখন কাউকে দোষ দেওয়ারও কিছু নাই, বরং দুর্ঘটনা ঘটলে কী উপায় অবলম্বন করা যায় সেদিকেই নজর দেওয়া দরকার, আর বিসিবি করছে সেটাও। এশিয়া কাপের স্কোয়াডে 17 জনের বাইরে ব্যাকআপ হিসেবে রেডি রাখা হচ্ছে আরও 7-8 জনকে। নিশ্চয়ই এটা একটা সুদূরপ্রসারী প্ল্যান এবং বিসিবি বাহবাও পাবে এ কারণে, কিন্তু এরপরেও একটা জায়গায় থেকে যাচ্ছে দুর্বলতা, আর এই দুর্বলতাটাই ভোগাতে পারে বাংলাদেশকে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। ব্যাকআপ ক্রিকেটারদের লিস্টে ওপেনার আছেন, মিডল অর্ডার ব্যাটার আছেন, স্পিনার আছেন, কেউ ইনজুর্ড হলে এই ব্যাকআপদের ভেতর থেকে ডাকা যাবে অন্য কাউকে, কিন্তু ব্যাকআপ লিস্টে নাই কোনো পেসার। একাধিক পেসার ইনজুরিতে পড়লে তখন কি হবে? বাংলাদেশের পেসারটা বিশ্বসেরা, প্রথম পছন্দের 5 জন পেসারকেই বিশ্বকাপে পেলে বাংলাদেশ ভালো কিছুই করবে, কিন্তু কাউকে না পাওয়া গেলে ব্যাকআপকে? তানজিম হাসান, সাকিব আর খালেদ আহমেদের কথা শোনা যাচ্ছে ব্যাকআপ হিসেবে, কিন্তু এই দুজনের কারোরই এখনও পর্যন্ত ওয়ানডেতে অভিষেকও হয়নি। নিশ্চিতভাবেই এত অনভিজ্ঞ কেউ হতে পারে না আদর্শ ব্যাকআপ। আরও যেটা ভয়ের বিষয় সেটা হলো এই মুহূর্তে চাইলেও অন্য কাউকে বানানো সম্ভব নয় আদর্শ একজন ব্যাকআপ। সাকিব আর খালেদেই রাখতে হবে ভরসা। পেস অ্যাটাক আর ইঞ্জুরি এই দুই কথা আসলে আপাতত তাই করা যায় 2টা কাজ। প্রথমত, আফসোস করা যেতে পারে যে আরও কিছুদিন আগে কেন পেসারদের ব্যাকআপ বানানো হলো না, আর দ্বিতীয়টা হলো প্রার্থনা করা যেতে পারে পেসাররা কেউ যেন ইঞ্জুরিতে না পড়েন, ইঞ্জুর্ড পেসাররাও যেন দ্রুত সুস্থ হয়ে যান। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।